भाई बोले ना এই সাংস্কৃতিক সংগঠনটি খুবই নতুন মাত্র 1.5 বছর পূর্তি হয়েছে এর ভিতরে মনে হয় তারা ভবিষ্যতের একটা শক্ত একটা অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে এটা সক্ষম হয়েছে এই সংগঠনের উপদেষ্টা সভাপতি এবং এই সংগঠনের সঙ্গে জড়িত কলা কৌশলীদের আন্তরিকতার নিরলস প্রচেষ্টা যার মাধ্যমে তারা আজকে এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং 1.5 বছর পূর্তিতে তারা গুণীজন থেকে সম্মাননা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে আসলে বাংলাদেশের বাংলা 4000 বছরের পুরনো ইতিহাস এবং আপনারা জানেন দক্ষিণ এশিয়ায় বাংলা অঞ্চলে রয়েছে ঐতিহ্য এবং স্বতন্ত্র সংস্কৃতি সংস্কৃতি জীবনের পরিপূর্ণ বিকাশ ও আত্মপ্রকাশের মাধ্যমে প্রত্যেক জাতির গৌরবময় রূপ ফুটে ওঠে মূলত একটি জাতির ইতিহাস ভাষা জীবন প্রণালী স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাহিত্য সবকিছুই তার জাতীয় সংস্কৃতির অন্তর্গত সংস্কৃতি খাঁটি বাংলা হল কৃষ্ণ আমরা এই সংস্কৃতি কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি এই সংস্কৃতিটা গ্রাম অঞ্চলের সংস্কৃতি শহর অঞ্চলের সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি শহরের যে সংস্কৃতি সেটা হল শহর ভিত্তিক সেখানে বিদেশি কিছু আভাস পাওয়া যায় কিন্তু গ্রামাঞ্চলে যে আমাদের সংস্কৃতি সেটা খাঁটি আমাদের বাংলার সংস্কৃতি যেটা ভিতরে কোনো খাদ নাই আর রূপ এসে আপনারা জানেন যারা যারা ক্ষুদ্র পরিপরি ক্ষুদ্র যারা জনগোষ্ঠী আছে তাদের বিভিন্ন ধরনের সংস্কৃতি সুতরাং আমাদের গ্রাম অঞ্চলের সংস্কৃতি কিন্তু আজকে বাংলার বাংলাদেশের যে সংস্কৃতির রূপ দিয়ে আমরা আমার কাছে মনে হয়েছে বিগত দিনগুলোতে বরিশাল এক সময় সংস্কৃতি বরিশাল হলেও মাঝখানে কেন জানি আমরা সংস্কৃতি থেকে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি ইদানিংকালে আমি লক্ষ্য করছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো তারা অনেক অনেক উদ্যোগ দিচ্ছেন অনেক উদ্দীপনার মাধ্যমে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করছে এর ভিতরে সাধারণ মানুষের ভিতরে সাংস্কৃতিক চেতনাটা বৃদ্ধি পাবে আমাদের দেশের যুব সমাজ এবং উত্তর প্রজন্ম যত সাংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকবে ততই কিন্তু এই দেশের উন্নয়নটা এবং সমৃদ্ধশালী দেশ হতে এই সংস্কৃতি একটা বিশাল ভূমিকা পালন করবে আমরা মনে করি এই সাংস্কৃতির সঙ্গে আমাদের যুব সমাজ জড়িত থাকলে পরে তারা বিভিন্ন অপকর্ম থেকে তারা নিজেদেরকে দূরে রাখতে পারবে এবং তাদের মন মানসিকতাটা পরিবর্তন হবে এবং তারা বিশাল মনের অধিকারী হবে এবং তারা জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারবে তো এই জন্য আমরা মনে করি আজকে যে আগামী সাংস্কৃতিক অনুষ্ঠান যে আজকে যে অনুষ্ঠানটা করছে বছর পূর্তি অনুষ্ঠান করছে এই জন্য আমি ওনার সভাপতি ওনার সকল কলা কৌশলীদের
আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আপনাদের মতো ব্যক্তিত্বরা এই দেশকে সামনে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন সাহায্য করবেন যুব সমাজকে একটা সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য সাহায্য করবে এই যুব সমাজকে তাদের পায়ে প্রতিষ্ঠায় দাঁড়ানোর জন্য এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি আজকে আগামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি এবং সকলকে ধন্যবাদ এবং আয়োজনকে সুন্দর একটা সন্ধ্যা আয়োজন করার জন্য এবং আপনারা যারা সামনে যারা বসে আছেন অতিথিবৃন্দ আপনাদের এই সাংস্কৃতিক আগামী সাংস্কৃতিক সংগঠনকে আপনাদের উপস্থিতির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি অপক্ষ শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।